সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় হৃদরোগ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর কলিং মি। স্যার, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আজকে আমরা হৃদরোগ নিয়ে আলোচনা করব। আসলে হৃদরোগ বলতে যেটা বুঝি আমরা, একটা বাচ্চা যখন মায়ের পেটে আছে, ওম যেটাকে বলি আমরা, সেখান থেকে পৃথিবীতে যতদিন বাঁচে যে কোনো সময় হতে পারে। এই হৃদযন্ত্রের রোগগুলিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হলো কনজেনিটাল বা জন্মসূত্রে যে রোগগুলি, আর একটা হলো অ্যাকোয়ার্ড বা জন্মের পরে যে রোগগুলি হয়। আজকে আমরা বিশেষভাবে কথা বলবো অ্যাকোয়ার্ড বা জন্মের পরবর্তী যে সমস্ত রোগগুলি, বিশেষ করে যেহেতু আমাদের সময়ের একটা স্ট্রেন আছে, আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বেশি বলবো। কারণ বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদরোগে আক্রান্ত হওয়া এবং আক্রান্ত হওয়া ব্যক্তি মৃত্যুবরণ করা একটা মহামারীর আকার ধারণ করেছে। আপনারা প্রায় শুনেন যে এই চাচা মারা গেছে, হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেছে, এই সবই কিন্তু বেসিক্যালি কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট। এখন প্রশ্ন উঠে যে এই জিনিসটা কেন হয়। একটা ঘরে একটা আগুন লাগার জন্য যেমন হয়, কেউ কেরোসিন ঢেলে দিচ্ছে বা ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে, অথবা উপরের থেকে একটা বাজ বা থান্ডার পড়ছে, তেমনি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার জন্যে কতগুলি ফ্যাক্টরের প্রয়োজন হয়। এই ফ্যাক্টরগুলি হলো কিছু কিছু ফ্যাক্টর যেগুলি পরিবর্তন করা যায় না, যেমন বয়স। আজকাল আমাদের দেশে 35 ছেলে মেয়েদের ক্ষেত্রেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, আগে যেটা ছিল 50 উপরে। স্যার, এটা তো আমরা জানতাম যে উন্নত বিশ্বের দেশগুলোতে এই হৃদরোগের প্রবণতাটা বেশি ছিল এবং সেখানে বেশি মারা যেত, কিন্তু আমাদের এই বাংলাদেশ একটি মানে উদীয়মান তৃতীয় বিশ্বের একটি দেশ, যেখানে এর হারটা এই বেড়ে যাওয়ার কারণটা কি? এর বেড়ে যাওয়ার কারণটা মাল্টিফ্যাক্টোরিয়াল। জি, আসলে আমরা যখন ছাত্র, বিশেষ করে 80 প্রথম দিকে, তখন আমরা ধরেই নিতাম যে 55-70 উপরে গেলেই একটা হার্ট অ্যাটাক হবে। জি, আজকাল আমি এমনকি 16 ছেলে মেয়েদের মধ্যেও হার্ট অ্যাটাক পাই। এই গত এক বছরে আমরা 83 ছেলে মেয়ের হার্টের অপারেশন করতে হয়েছে যাদের বয়স 30 নিচে। স্যার, ইটস ভেরি অ্যালার্মিং। এই নবজাতকদের কি মানে মধ্যেও কিন্তু আমরা হার্ট অ্যাটাকের কি কোনো প্রবণতা? না, হার্ট অ্যাটাক না, সেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ। যেমন হার্টে ছিদ্র থাকতে পারে, ও হার্টের একটা রক্তনালী যেটা জন্মের পরপর বন্ধ হয়ে যাওয়ার কথা, যেমন পিডিএ বন্ধ না হওয়া, যেমন টেট্রালজি অফ ফ্যালট, এএসডি, ভিএসডি, পিডিএ, এ ধরনের অনেকগুলি সমস্যা থাকতে পারে। কিন্তু এই ইয়াংদের ভেতরে হার্ট অ্যাটাকের প্রবণতাটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? অনেকগুলি কারণ আছে। জি, অনেকগুলি কারণের প্রথম কারণ হলো জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন। আচ্ছা, আপনি প্রকৃতির কাছ থেকে যত দূরে যাবেন, প্রকৃতি আপনার বিরুদ্ধে তত বেশি সজাগ হবে এবং প্রতিশোধ নেবে। আজ থেকে 50 আগে আপনি চিন্তা করেন, একজন লোককে ডেইলি অ্যাভারেজ জীবনযাপনের জন্য 8-10 হাঁটতে হইতো। আপনি আমি এখন কতটুকু হাঁটি? সেটাই। আপনার খাওয়া কি ছিল? আপনি মাঠে যেই ফসল উৎপাদন করবেন, আপনি সেই ফসল খাবেন। মাছ বা গোশত, তখন মাছটা আপনাকে ধরে আনতে হইতো। আপনাকে গোশত খাইতে হইলে বছরের শেষে কোরবানের জন্য অপেক্ষা করতে হইতো, নাহলে হয়তো মাঠে মাসে একদিন আপনি বাজার থেকে কিনে আনলেন, অথবা নিজের বাড়িতে যে উৎপন্ন মুরগি বা হাঁস, আপনি সেটাই মেহমান আসলে তার সঙ্গে শেয়ার করে খেতেন। জি, এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক হলো যে আমাদের যে উন্নয়ন হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইলিভেশনের সঙ্গে সঙ্গে কতগুলি ফ্যাক্টর চলে আসে, যেমন আরবানাইজেশন। দলে দলে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক গ্রাম ছেড়ে শহরের দিকে চলে আসছে। এই শহরে এসে সে কি করছে? মনে করেন সে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে, বা ছোট একটা দোকান করতেছে, বা হকার, মুখে সিগারেট, সারাদিন দাঁড়িয়ে আছে, রাত্রে খেয়ে হিন্দি ফিল্ম দেখতেছে। সো তার কোনো ফিজিক্যাল ওয়ার্ক নাই, তার নিউট্রিশন আগের চেয়ে এখন অনেকটাই পশ্চিমামুখী হয়ে গেছে। আমাদের যে স্বাভাবিক মাছে ভাতে বাঙালি বলতাম, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাকে খুব দ্রুত রান্না করে খেয়ে কাজে দৌড়াইতে হয়, সো কম্পিটিশন ইজ দেয়ার।
তার জন্য সারাক্ষণ সে একটা অ্যাংজাইটির মধ্যে থাকে। এছাড়া ওভার ক্রাউডিং, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল, মানসিক চাপ সব কিছু মিলেই কিন্তু হার্টের উপরে একটা খারাপ প্রভাব পড়ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে আমাদের দেশের 50 বছর বয়সের মধ্যে প্রায় 90% লোকেরই উচ্চ রক্তচাপ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আবার প্রায় 25-30% ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোলেস্টেরলের পরিমাণ যে 60-70% আমরা এখনো জানি না, জি, তাহলে এর সঙ্গে সিগারেট স্মোকিং এবং টোবাকো কনজাম্পশন, সিডেন্টারি লাইফস্টাইল, সে হাঁটা চলাই করতে চায় না, আধা কিলোমিটার যাওয়ার জন্য তাকে রিক্সা খুঁজছে, মানে হাঁটা চলা না করাটা একটা স্টাইল বা এক ধরনের মানে আধুনিক হওয়ার চেষ্টায় এরকম স্ট্রেসফুল লাইফ লিডিং। তো এই সবগুলি মিলেই কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকটা হচ্ছে আমাদের দেশে। জি, তো স্যার আমরা তো এই বিষয়ে আরো কথা শুনবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীর ও মন অনুষ্ঠান, হৃদরোগ বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা একটি ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবারও এই বিষয়ে আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি শরীর ও মন অনুষ্ঠানে। হৃদরোগ বিষয়ে আলোচনা হচ্ছে এবং এ বিষয়ে কথা বলছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। স্যার, আমরা এই বিরতির আগে আলোচনা করছিলাম মানুষের জীবন পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, তো সেই জন্য যেটা একসময় ছিল পশ্চিমা বিশ্বের রোগ, এটা এখন আমাদের দেশে চলে আসছে। গত বছরের যে স্ট্যাটিস্টিক্যাল হিসাব, শুধু যদি আপনি আমেরিকাতে হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা হল 1.5 মিলিয়ন, অর্থাৎ 15 লক্ষ, তার মধ্যে 5 লক্ষ লোক মারা গেছেন প্রথম 24 ঘন্টায়, এবং প্রথম 24 ঘন্টার ব্যয়ভার $157 বিলিয়ন। তাহলে আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের উদীয়মান অর্থনীতি কিভাবে এই বোঝা বহন করবে? তার আগে একটা ছোট্ট বিষয় যে কি করে আমরা বুঝবো যে একজন মানুষ মানে হৃদরোগে আক্রান্ত হয়েছে, অনেকে কিন্তু এটা বুঝতে পারে, জরুরি প্রশ্ন। জি, প্রথম কথা হলো যে প্রতিটা লোকেরই 18 বছর বয়সে জানা উচিত তার রক্তে চর্বি কত আছে, কোলেস্টেরল, তার সুগার কত আছে, তার উচ্চ রক্তচাপটা কি, এবং এটা করার জন্য খুব বেশি কিছু খরচের নাই। বাংলাদেশের প্রতি গ্রামের প্রান্তে কেউ না কেউ বসে আছে ব্লাড প্রেশার মেশিন নিয়ে, আপনি অন্তত বছরে একবার আপনার ব্লাড প্রেশারটা চেক করাতেই পারেন। জি, সুগার চেক করানো আজকাল কোনো ব্যাপারই না, এবং কোলেস্টেরল চেক করানো এটা সবারই উচিত, বিশেষ করে ওই সমস্ত বংশের লোকজন যেই বংশে কারো হার্ট অ্যাটাক হয়েছে বা প্যারালাইসিস হয়েছে বা যার অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং বসানো বা বাইপাস হয়েছে, কারণ এই রোগটা বংশ পরস্পর আসে। দুই নম্বর, কিভাবে বুঝবেন, ইটস এ ভ্যালিড কোশ্চেন, যে কোনো একজন ব্যক্তির হঠাৎ করে যদি বুকে প্রচণ্ড ব্যথা হয়, আমি হার্টটা যেভাবে রাখলাম এটাকে বলে লেভিন সাইন, যে পুরো বুকটা চাপিয়ে আসছে বা চেপে আসছে, হাঁটতে গেলে আগে যতদূর হাঁটতে পারতো অতটুকু পারছে না, কিছুদিন যাওয়ার পরে তার বুকে একটা ব্যথা চিনচিন অনুভূতি অথবা শ্বাসের কষ্ট আসে এবং থেমে গেলে এটা বন্ধ হয়ে যায়, এই ব্যথাটা যদি তার গলার দিকে আসে বা বাম বা ডান হাতের দিকে যায় বা কখনো কখনো পিঠের দিকে পর্যন্ত বসে, তার সঙ্গে যদি চিকন ঘাম হয়, একটু বমে বমে ভাব হয়, যে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এবং ফ্যামিলি হিস্ট্রি আছে এবং যারা সিগারেট বা তামাক জাতীয় জিনিস ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা ধরেই নিতে হবে যে একটা হার্ট অ্যাটাক, যতক্ষণ প্রমাণ হবে অন্য কিছু না। জি, ইটস ভেরি ভাইটাল যে একজন মধ্যবয়স্ক নারী বা পুরুষের হঠাৎ করে যদি বুকে ব্যথা হয় এবং সেই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে, সাথে ঘাম হয়, বমির ভাব হয়, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক না, ততক্ষণ ধরে নিতে হবে হার্ট অ্যাটাক।
এবং এই হার্ট অ্যাটাক নির্ণয় করার জন্য একজন স্পেশালিস্টের কোন প্রয়োজন? একজন রেজিস্টার্ড ডাক্তার, সিম্পল রোগীর হিস্ট্রি, তাকে একটু স্ট্যাথো দিয়ে ভালো করে দেখা, তার পারিবারিক হিস্ট্রিটা নিয়ে একটা ইসিজি করলেই বুঝতে পারে এই মুহূর্তে এটাকে হার্ট অ্যাটাক কি না। ইসিজি দেখার পরে আমাদের যে দুইটা জিনিস দরকার হয় সেটা হলো একটা সিকেএমবি এবং ট্রপোনিন আই। আমরা এই দুইটা টেস্ট খুব বেশি টাকা না কিন্তু, এবং এটা প্রত্যেকটা থানা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে আজকাল হচ্ছে। তাহলে ইনিশিয়ালটা হয়ে গেল। এখন প্রশ্ন আসবে যে একটা গ্রামে, ধরেন গোপালগঞ্জে প্রত্যন্ত গ্রামে একজন লোক, তার হঠাৎ করে বুকে ব্যথা হলো, তাহলে এখন কি করা উচিত? তাৎক্ষণিকভাবে আমরা 41% ডেথ রিডাকশন করতে পারি বা মৃত্যু ঠেকাতে পারি তৎক্ষণাৎভাবে যদি তাকে 4টা অ্যাসপিরিন এবং 4টা ক্লোপিডোগ্রল নামক ট্যাবলেট সঙ্গে সঙ্গে খাওয়া দিই। বেস্ট হলো যদি অ্যাসপিরিনটা চাবাইয়ে খেয়ে ফেলো। জি, সেই সঙ্গে নাইট্রোগ্লিসারিন স্প্রে বা এনজিস ট্যাবলেট সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়। একটা পাফ বা একটা ট্যাবলেট জিব্বার নিচে দিয়ে দিলে তার বুকের ব্যথাটা কমে গেল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে তাকে কারো কাছ থেকে সাহায্য চাইতে হবে এবং ইমিডিয়েটলি তাকে এমন একটা হাসপাতালে নিতে হবে যেখানে সিসিও, করোনারি কেয়ার ইউনিটের বন্দোবস্ত আছে। কারণ দেখা গেছে যে একজন লোক বাড়িতে থাকা মানে হলো 35% থেকে 40% তার মৃত্যু হয়। জি, এই লোকটাকে শুধু সিসিউতে নিয়ে গেলেই তার মৃত্যুর হার কিন্তু 15% কমায় নিয়ে আসা যায়। এখন আমরা সারা পৃথিবীতে বলি ডোর টু নিডল টাইম 90 মিনিট। আজকাল আমাদের যে থ্রম্বোলাইটিক একটা ইঞ্জেকশন আছে সেটা দাম ভেদে 3,500 থেকে 80,000 টাকা পর্যন্ত দাম আছে। এখন আমার একজন গরিব রোগী হলে আমি 3,500 ইঞ্জেকশনটাই তাকে দিতে পারি এবং 65-70% রক্তনালী খুলে যায়। এবং এই জিনিসটা ডোর টু নিডল টাইম শব্দের অর্থ হলো যে তার বাড়ির দরজার থেকে আমার ইঞ্জেকশন দেওয়া পর্যন্ত 90 মিনিটের মধ্যে পুষতে হবে। জি স্যার, আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বেশিরভাগ রোগী আমাদের কাছে 12 ঘন্টার মধ্যেও আসেন না এবং তাতে করেই মৃত্যুর হার সেই বেশি। তা আমি ওই জিনিসটাকে আবার রিপিট করব যে আপনি 4টা অ্যাসপিরিন যদি না কারো পূর্ববর্তীতে পেট থেকে পেটে ঘা বা রক্তক্ষরণের কোনো ইতিহাস অথবা তার মগজে রক্তক্ষরণের কোনো ইতিহাস আছে বা নন কেস অফ অ্যালার্জি যার অ্যাসপিরিন থেকে, 4টা অ্যাসপিরিন 4টা ক্লোপিডোগ্রল দিয়ে দিলে 31-41% মৃত্যুর হার কমে যাবে। জি স্যার, স্যার এই বিষয়ে তো আমরা আসলে আরো অনেক হৃদরোগ অনেক বড় একটি বিষয়, এ নিয়ে হয়তো ঘন্টাখানেক কম আমাদের সারা পৃথিবীরই প্রায় 70-80% মৃত্যুর কারণ। তো স্যার আমরা তো আসলে হৃদরোগ আমাদের এখানে অজ্ঞতার কারণেই অধিকাংশ লোক মারা যাচ্ছে, এই বিষয়ে আপনি বললেন, বা সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছানো একটা কারণ। তো এখন আমরা স্যার এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে কি করে এটা প্রতিরোধ করা যায় বা চিকিৎসাটা সঠিক চিকিৎসা। প্রথম কথা হলো যে নির্ণয় করা যে হ্যাঁ এই ভদ্রলোকের একটা ইসকেমিক হার্ট ডিজিজ আছে। জি, অ্যাকিউট ইভেন্ট বলি আমরা, যে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এসটি ইলিভেশন, নন এসটি ইলিভেশন এবং আনস্টেবল অ্যানজাইনা। রোগীটা ভর্তি হওয়ার পরে আমরা প্রথম যেটা বললাম যে ইঞ্জেকশনের মাধ্যমে থ্রম্বোলাইটিক, যে জমাট বাঁধা রক্তটাকে গলিয়ে দেওয়া যাতে করে 65-70% রক্তনালী খুলে যায়। দ্বিতীয় যেটা আমাদেরকে করতে হয় যে একটা করোনারি অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম শুনলে অনেকে ভয় একেবারে কেঁপে ওঠেন। অ্যানজিওগ্রাম করতে আজকাল 2.5-3 মিনিট লাগে একটা ইঞ্জেকশনের ব্যথা, বাট একটা স্পেশালাইজড সেন্টারে স্পেশালাইজড ডক্টরকে করতে হয়। তারপরে যদি 1 বা 2 নালী বা এমনকি 3 নালীও সুইটেবল যদি হয়, আমরা স্ট্যান্টিং করি, যেটাকে আমরা বলি পিটিসি অ্যান্ড স্ট্যান্টিং, আমাদের দেশে লোকজন বোঝার জন্য যেটাকে রিং বলেন। অথবা এমন যদি হয় যে মেইন রক্তনালীতে বন্ধ বা অসংখ্য ব্লক, সেক্ষেত্রে আমরা ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করতে পারি। সবচেয়ে বড় কথা হলো আমি যেটাকে বলি টেক হোম, আপনাকে যদি 100 বছর বাঁচতে হয় তাহলে আপনার রক্তের যে ব্লাড প্রেশারটা আছে সেটাকে 100-এর কাছাকাছি রাখতে হবে, আপনার যে সুগারটা আছে সেটা 100-এর কাছাকাছি রাখতে হবে, আপনার এলডিএল কোলেস্ট্রলটাকে 100-এর নিচে রাখতে হবে, আপনাকে 100% তামাক বিড়ি সিগারেট মুক্ত হতে হবে এবং প্রতিদিন 100 মিনিট হাঁটতে হবে, তাহলেই শুধু আপনার পক্ষে 100 বছর বাঁচা সম্ভব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং প্যানভিশনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি। শেষ করি।